SMS এর কল নি মারেন, লাইসেন্স এর কার্ড বুদা এসে পড়ছে, আপনি যা যোগাযোগ করেন, মানে বিআরটি তে যেতে ইচ্ছা করে না, এত পরিমাণ একটা প্যারার জায়গা ওইটা। তো আমি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড কি পেয়ে গেছি মাত্র 15 দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সজল ভাই এন্টারটেইনমেন্ট। নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিও ট্রেনিং দেখলে অনেক জরুরি কথা মিস হয়ে যেতে পারে। তো আজকের ভিডিও টপিকস হচ্ছে বন্ধুরা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড নিয়ে, কিভাবে পাবেন, কতদিনে পাবেন, বিভিন্ন প্রকার তথ্য নিয়ে আলোচনা করব। এরকম বিভিন্ন প্রকার তথ্য ভোর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিবেন আর চ্যানেলের বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, যাতে ভিডিও আসা মাত্রই আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো আমি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড কি পেয়ে গেছি মাত্র 15 দিনে। কীভাবে পেয়েছি বিস্তারিত পরবর্তীতে পড়ব। এখন আপনাদের কীভাবে পাবেন বা কীভাবে পেতে হবে বা যারা পাননি কবে পাবেন সেই বিষয়ে আলোচনা করি। যারা 2018 থেকে 2020 সালের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করেছিলেন, মানে ফিঙ্গার দিয়েছেন কিন্তু এখন স্মার্ট কার্ড পাননি, তাদের কারণটা হচ্ছে তখন ইন্ডিয়ার টাইগার আইটি নামের একটা কোম্পানির কাছে দায়িত্ব ছিল এই লাইসেন্সের প্রিন্ট আউট করার জন্য। কিন্তু টাইগার আইটির দুর্নীতির জন্য বিশ্বব্যাংক তাদেরকে ব্যান করে দেয়, যেটা অনেকেই জানেন না। ব্যান করে দেওয়ার জন্য তাদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়, যার কারণে তারা আর প্রিন্ট করতে পারেনি, যার কারণে 2018 থেকে 20 সালে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন এখনও লাইসেন্স কার্ড পাননি। এর মধ্যে আবার করোনার একটা ঝড় গেলো, তুফান গেলো, করোনার জন্য হলো না। তারপর নতুন একটা কোম্পানি মাদ্রাস প্রিন্টার্সের সাথে বাংলাদেশ সরকার আবার নতুন একটা চুক্তি করেছে, যারা 30 লক্ষ কার্ড সরবরাহ করবে। এখন কথা হচ্ছে টাইগার আইটির সাথে চুক্তি ছিল 15 লক্ষ স্মার্ট কার্ড, এখন তারা হয়তো বা সর্বোচ্চ 5 লক্ষ সরবরাহ করতে পেরেছে। সো তাদেরই 10 লক্ষ কার্ড এখনও আটকানো আছে, কিন্তু এখন সরকার উদ্যোগ নিয়েছে যারা পুরাতন আছে তাদেরকে এই মাদ্রাস প্রিন্টার্সের মাধ্যমে করে দেওয়া হবে, একটু সময় লাগবে, সময় দিয়েছে 2 মাসের মধ্যে পেয়ে যাবেন। তো আশা করা যায় 2 মাসের মধ্যে পেয়ে যাবেন। এখন কথার সাথে কাজের মিল কতটুকু হবে সেটা বাংলাদেশ সরকার জানে, তবে আমি আপনাদের আশাবাদী দিতে পারি যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন যারা নতুন মাদ্রাস প্রিন্টারের মাধ্যমে করবেন তাদের কি করতে হবে, তারা আপনার পরীক্ষার পরেই যে ফিঙ্গারপ্রিন্টের ডেট পাবেন সেই ডেটে চলে যাবেন মিরপুরে 12 নম্বরে আরঙ্গের বিল্ডিংয়ে সপ্তমতলায়, সেখানে যে লম্বা সিরিয়াল ধরে টোকেন নিয়ে ভিতরে গিয়ে আপনার নাম আসলে আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তো ধরে নেবেন আপনার সারাদিন সময় চলে যাবে ওখানে, সকাল সকাল যাবেন, সকাল সকাল গিয়ে যদি আপনি টোকেন নিতে পারেন তাহলে ভরসা রাখবেন যে আপনার আজকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। কিন্তু যদি আপনার ফিঙ্গারপ্রিন্টের টোকেন পেতে 12টার উপর বেজে যায় তাহলে ধরে নেবেন ওই দিন আপনি আর ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন না, আপনাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বলবে আজকে আর হবে না, আজকে আমাদের পর্যাপ্ত পরিমাণ নিয়ে হয়েছে, তারপর আপনাকে আবার একটা ডেট দিয়ে দেবে, আপনাকে সেই ডেটে গিয়ে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে। মনে রাখবেন সকাল সকাল চলে যাবেন, কষ্ট যতই হোক ওই দিন মিস করা যাবে না। তারপর ফিঙ্গারপ্রিন্ট দিলেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেবে, সেই ডেলিভারি স্লিপটা নিয়ে আপনি রাস্তায় বুক ফুলিয়ে গাড়ি চালাতে পারবেন, পুলিশ কোনো প্রকার ঝামেলা করবে না। সেখানে 3 মাসের একটা ডেট দেওয়া থাকে যে 3 মাসের মধ্যেই আপনি আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, যেটা আমাকে দেওয়া হয়েছিল। আপনি আমার আগের ভিডিওটা দেখতে পেলে বুঝতে পারবেন পাবো কি পাবো না, কতদিন পাই, আবার কি ঘোরা লাগে না কি, মানে বিআরটিতে যেতে ইচ্ছা করে না, এত পরিমাণ একটা প্যারার জায়গা ওইটা। তো যাই হোক, 10 দিন পরে আমি যেই ভাইকে দিয়ে আমার কাজটা করাইছিলাম সে আমাকে ফোন দিয়ে বললো, ভাই ড্রাইভিং লাইসেন্স পাইছেন স্মার্ট কার্ড? আমি বললাম না ভাই পাইনি তো, আমার তো কোনো SMS আসে। উনি বললো ধর ভাই SMS এর গুল্লি মারেন, লাইসেন্সের কার্ড বুদা এসে পড়ছে, আপনি যা যোগাযোগ করেন। তো তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তেমন একটা গুরুত্ব দেইনি। কিছুদিন পরে আবার আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের অনেকের হেল্পের জন্য তাকে একটা কল দিছিলাম, তখন তিনি আমাকে বললেন যে আপনি এখনও কার্ড নিতে আসেন নাই কেন, আপনার তো কার্ড আসছে সে আরও 15 দিন আগে। তার মানে আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 10 দিন পরে আমার কার্ডটা চলে আসছিলো বিআরটি উত্তরাতে, কিন্তু বিআরটি উত্তরা আমাকে কোনো SMS দেয় নাই, যার কারণে আমি শিওর হতে পারছিলাম না। আমি ভাবছিলাম আবার যাব, মানে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর উনি বললেন যান শিওর আসছে, যাক চলে গেলাম, যে যাক দেখি দেখিয়ে আসি, পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম, যেই কথা সেই কাজ, সকাল সকাল চলে গেলাম। তো ডেলিভারি স্লিপটা দেখার পর বললো আপনার কি SMS গেছে? আপনার তো SMS যাওয়ার কথা না, মানে ওনারা আমার ইয়েটা দেখে ওনাদের কাছে তো লিস্ট থাকে না। আমি বললাম যে না আমার SMS আসে নাই, কিন্তু আমার এক ভাই বলছে যে আপনার লাইসেন্সটা আসছে, আপনি যোগাযোগ করুন। তখন উনি একটু অবাক হলেন যে আপনাকে আবার আপনার কোন ভাই বললো? আচ্ছা বললো আপনি ওয়েট করেন,
তারপর উনি একটু আমার ইয়ে দিয়ে চেক টেক দিলেন কম্পিউটারে। চেক টেক দেওয়ার পর বললেন যে আপনি বসেন, এক ঘন্টা ওয়েট করেন, এক ঘন্টা পর আপনার কার্ড পেয়ে যান। তো আমি তো খুব খুশি, যাক এক ঘন্টার মধ্যে কার্ডটা পেয়ে যাব। তারপর আমি আবার একটু ঘোরাঘুরি করে আশেপাশে আবার গেলাম 25-30 মিনিট পর, দেখি আমার ডেলিভারি স্লিপ ওখানে পড়ে আছে। অনেক সুন্দর বসে আছে, বসে বসে কথা বলছে, পাইনি পাঠাইনি, কিন্তু তো বুঝেন না সরকারি কাজ, কিছুর আশায় বসে আছে। যদি আমি একটু তাড়াহুড়ার জন্য দেই তাড়াতাড়ি কাজটা করে দেবে। যাই হোক, আমিও নাসরবান্দা কোনো ইয়ে করি নাই, আমিও আবার সাইডে গিয়ে সিঙ্গারা পুরি চাটা খেয়ে আবার গেলাম। তারপর লোকটা বুঝতে পারলো যে এই বান্দা আমাকে কোনো মিষ্টি খাওয়াবে না। তারপর আরেকটা লোক এসে ভিতরে গেলো এবং আমার কার্ডটা নিয়ে আসলো এবং আমাকে দিয়ে দিল। বুঝতে পারছেন তো, SMS না পেয়েও লাইসেন্সের স্মার্ট কার্ড পেয়ে গেল। তো আপনারাও যারা ট্রাই করবেন, সময় থাকে 15 দিন বা 20 দিন পরে গিয়েই ওই স্লিপটা নিয়ে দেখাবেন যে আমার লাইসেন্সটা আসছে কিনা, একটু চেক করেন। SMS না আসলেও BRTA-র একটা অ্যাপস আছে, ড্রাইভিং লাইসেন্স চেকার, এটা আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলেই পাবেন। সেখানে আপনার রেফারেন্স কোডটা দিয়ে সার্চ দিয়েও দেখতে পারেন যে আপনার লাইসেন্সটা কোন পর্যায়ে আছে, সার্চ দিয়ে পেয়ে যাবেন। যদি দেখেন যে ওইখানে কার্ড রেডি, তাহলে ভাববেন যে আপনার কার্ড এসে পড়ার সম্ভাবনাই বেশি, চলে যাবেন। আর যদি SMS এর আশে বসে থাকেন, তাহলে বসে থাকবেন। কতদিন পর লাইসেন্স পাবেন তা আমি জানি না, সেটা BRTA জানে। তো বন্ধুরা বুঝতে পারছেন, ইন্ডিয়ান কোম্পানি যাদের কাজটা ঠিক মতো করে, BRTA কিন্তু তাদের কাজটা ঠিক মতো করে না। সো একটু প্যারা নিতে হবে, চলে যাবেন, একটু ঘোরাঘুরি করবেন, ইনশাল্লাহ তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন। এখন যারা নতুন লাইসেন্স নিতে এসেছেন তাদের জন্য আমার একটাই টিপস হলো, এই কোম্পানির কিন্তু আপনার চুক্তি হচ্ছে 30 লক্ষ কার্ড দেবে তারা 2 বছরের মধ্যে। এখন কথা হচ্ছে আগেরই কিন্তু 10 লক্ষ কার্ডের পড়ে আছে, সেটাও চুক্তি কিন্তু এখন তাদের দিয়েছে, তাদের দিতেই হবে। 10 লক্ষ কিন্তু অলরেডি রেডি, এখন তাদের প্রিন্ট করতে হবে, তাহলে আছে 20 লাখ। তো এর মধ্যে এই যে এখন যারা আমরা করে পাচ্ছি, তো তাদের কিন্তু চুক্তি শেষ হয়ে আসছে। সো টিপস এটাই, খুব তাড়াতাড়ি যান গিয়ে করে ফেলুন, কারণ আবার নতুন কোম্পানি আসবে, তখন কিন্তু আবার ভালো একটা ক্যাচালে পড়বেন। এই কোম্পানির চুক্তির শেষ টাইমে যারা দিবেন তারা আবার ঘুরতে থাকবেন। তো কথা হচ্ছে, ভিডিওটা দেখতে পারছেন, ইচ্ছা আছে যদি ড্রাইভিং লাইসেন্স করার, তাড়াতাড়ি যান ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কার্ড পেয়ে যাবেন। আর যদি ভাবেন না এখন তো সব ঠিক হয়ে গেছে করব, বাংলাদেশে কোনো কিছুর গ্যারান্টি নেই, এটা বলে দিলাম। এই কোম্পানির চুক্তি শেষ হয়ে গেলে তখন যে আটকানোটা আটকাবে, তখন হয়তো এমন হতে পারে এখন যারা প্যারাটা খাচ্ছে তাদের থেকে বেশি প্যারাও খেতে পারে। বন্ধুরা, কে আমার ভাই ব্রাদারের মতো যতটুকু সামনাসামনি থাকলে বলতাম সেটাই ভিডিওর মাধ্যমে বলেছি। তো আপনারা কতটুকু উপকৃত হয়েছেন সেটা আমাকে জানাবেন, আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা অন্য কোনো তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কী প্রকার ভিডিও দেখতে চান। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাকে লাইক করে দিবেন, আর চ্যানেলের বেল আইকনটাকে ক্লিক করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সময় দিবেন। আজকের মতো বিদায়।